নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে বলবো আমাদের বাড়িতে মা মনসার কেন পুজো হলো। তো আগের বছর দশহরার আগের দিন, মানে মা মনসা পুজোর আগের দিনকে আমার চোখে কাঁচ ঢুকে গিয়েছিল। তো আমাদের বাড়ির পাশে কিছু কেমন লোক আছে যারা আমাদের উপরে প্রচুর হিংসা করে, তো আমাদের ভালো দেখতে পারে না ওরা। তো আমি জানলাতে কাঁচ লাগিয়েছিলাম, তো ওরা ইঁট ছুঁড়ে আমার জানলার কাঁচকে ভেঙে দেয়। তো ওই কাঁচ এসে আমার চোখে গাঁথে, তো চোখে আমার কাঁচ, তো চোখে কাঁচ গেঁথে যাওয়ার পর আমি চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না, প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো অনেক রাতও হয়ে গিয়েছিলো, তখন মা আর আমি মিলে, আমাদের পাশেই একটা ডাক্তার আছে, তো তার কাছে গিয়েছিলাম। সে বলেছিল যে চোখের মধ্যে কাঁচ ঢুকে আছে, তো কাঁচ আমি বের করতে পারবো না, ওটা চোখের ডাক্তার বের করবে। তো তারপরের দিন সকালেই আমি একটা চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেই ডাক্তারটা বললো যে চোখের কর্নিয়া কেটে গেছে, চোখের মধ্যে যেই রসটা থাকে সেই রসটা বের হয়ে যাচ্ছে, তো ইমার্জেন্সি অপারেশন না করলে তো চোখটা নষ্ট হয়। তো আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম ওই কথাটা শোনার পর, প্রচুর কান্নাকাটি করছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমার মা কোথায় অত টাকা পাবে, আমাদের পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না, বিপদে পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না আমার, শুধু আমি ভগবানকে দেখেছি। আর এক ছিল আমার বন্ধু নিখিলচন্দ্র, যে ওর গলার সোনার হার খুলে আমাকে দেয়, দিয়ে বলে যে তোর চোখের চিকিৎসা করা। তো ওই হারটা বন্দুক দিয়ে টাকার জোগাড় হলো, কিন্তু কাউকে পাচ্ছিলাম না যে আমাকে হাসপাতালে নিয়ে যাবে। তো আমরা কিছুই জানতাম না কলকাতার কোথায় কী আছে। তো তারপরে আমার একটা মামার ছেলে, সে ওখানে থাকতো, তো ওই আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। ফুল লকডাউন ছিল, তো গাড়ি ঘোড়া কিছুই চলছিল না, তো সেই দিন রবিবারও ছিল, তাই জন্য অনেকগুলো নার্সিংহোম বন্ধ ছিল, তার জন্য আমরা প্রচুর সারাদিন এখানে ওখানে ছুটাছুটির পর তো একটা ডাক্তারখানায় গেলাম। তো ওখানে বলেছিলো চোখটা ঠিক হবে না, চোখটা অনেক, তখন ডাক্তারবাবু বলেছিলেন যে ওর চোখ থেকে অনেকটা রস বের হয়ে গেছে, তো চোখটা নাও ঠিক হতে পারে। তখন আমার বন্ধু মা মনসার কাছে মানত করে যে মা মনসা, আমার বন্ধু যদি চোখটা ঠিক হয়ে যায় তো তোমাকে এনে ওদের বাড়িতে পুজো করা হবে। তো তাই আমাদের বাড়িতে এই বছর মা মনসার পুজো হলো। তো আমার এই চোখটার জন্য অনেক টাকার দরকার ছিল, তো আমার মায়ের একটা শক্তির গরু ছিল, সেটাকেও বিক্রি করে দিতে হয়েছিল আমাদেরকে। সেই গরুটার জন্য মা প্রচুর কান্নাকাটি করছিল, তো আমি তখন মা মনসাকে জানাচ্ছিলাম যেন আমি মাকে একটা পরে গরু কিনে দিতে পারি, আমাকে আশীর্বাদ করো যেন আমি সবসময় আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারি, কারণ আমার তো বাবা নেই, তাই আমি আমার মায়ের আশা ভরসা। তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি সবসময় আমার মায়ের পাশে দাঁড়াতে পারি, আর আমি মাকে যেন গরুটাও কিনে দিতে পারি। তোমরা সকলে দেখো যে আগের বছর আমার সাথে কি ঘটেছিল, কিভাবে আমার জানলার কাঁচকে ভেঙে দিয়েছিল। আর কি অবস্থায় ছিলাম আমি সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইগুলো সব আগের বছরের ফটো। তো তো এখন মা মনসার আশীর্বাদে আমি খুব ভালো আছি, আমার চোখের কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সুস্থ আছি আমি। মা যেন সবসময় এইভাবেই আমার ওপর আশীর্বাদের হাত রাখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি।